গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। তো আজকে হলো সকালবেলা শুক্রবার, তো আজকে আমি ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। এখন বাজে হচ্ছে 8টা সকালবেলায়, ডলু আজকে 7টার সময় ঘুম থেকে উঠেছে, ওকে অলরেডি একবার দুধ খাইয়ে দিয়েছি। এখন ওকে আমি ড্রেস চেঞ্জ করে দিচ্ছি, জুতো পরিয়ে দিচ্ছি, সব জ্যাকেট জুতো আছে সব পরিয়ে দিচ্ছি। যেহেতু আজকে আমাদের মেড আসবে না, তো প্রত্যেক সপ্তাহে যখন দুদিন করে আসে না, তখন সেই ফাঁকে আমরা দুদিন দুদিন করে বাড়ির অনেক কাজ করে নিই। সবসময় ক্লিন রাখতে বেশ ভালো লাগে। তো ডলুকে আমি এখন ড্রেস চেঞ্জ করিয়ে দিচ্ছি, একটু পরে ওকে ব্রেকফাস্ট করাবো। আমার এখনও ফ্রেশন আপ হওয়া হয়নি, পায়রাদের আজকে খেতেও দেওয়া হয়নি, তো একটু পরে যাব ফ্রেশন আপ হবো, তারপরে ওদেরকে খেতে দেবো। তো চলো আজকে তোমাদের সাথে শেয়ার করব আমি কি কি ঘরে ক্লিনিং করছি। আর ইচ্ছা আছে সব কটা ঘরই ক্লিনিং করা, ডাইনিং স্পেসটাও ক্লিনিং করা। তো দেখা যাক ডলু কতক্ষণ আমাকে সাথ দেয়। তো দেখো ডলুকে কোলে নিয়েই আমাকে সব কাজ করতে হয়। তোমরা জানো এখানে ভিকি, এখানে ডোনা, বব এখনও ঘুমাচ্ছে, বাদবাকি সবাই উঠে পড়েছে। আর সকালবেলার দিকটা এখন আবার একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে, সেই জন্য উঠতেও একটু লেট হয়ে যাচ্ছে, তাই না? তো আমি এখন এখানে ফ্রেশন আপ হচ্ছি, দিয়ে তারপরে আমি যাব হচ্ছে পায়রাদের খেতে দিতে। তো তোমরা দেখতে থাকো। এখন বাজে হচ্ছে 9টা, আমার ওদিকের মোটামুটি কাজ সব কমপ্লিট, ডলুকে খাওয়ানো কমপ্লিট, কারণ ওকে না খাওয়ানো পর্যন্ত আমি রেস্ট অফ দ্য কাজগুলো করতে পারছি না। আর আজকে আমি বেডশিটটাও চেঞ্জ করে দিচ্ছি, সাথে সাথে কার্টেন্সটাও চেঞ্জ করে দিচ্ছি, কারণ কার্টেন্সগুলো অলমোস্ট 1 মান্থ হয়ে গেছে। আর বেডশিট তো আমি প্রত্যেক সপ্তাহেই চেঞ্জ করি, পিলো কভারগুলো সব চেঞ্জ করব, যেখানে যা ফার্নিচার আছে সব আজকে ক্লিনিং করার প্ল্যান আছে। তো সবটাই ডিপেন্ড করছে ডলুর ওপর, ডলু কতটা আমাকে ছাড়বে, কাজ করতে দেবে, আই ডোন্ট নো, দেখা যাক। চলো আমার সাথে তোমরাও দেখতে থাকো। আজকে সেরকম কোনো ডিপ ক্লিনিং করব না, এগুলো যেটা মানে রেগুলার বেসিসে করতে লাগে, কিন্তু রেগুলার বেসিসে যেহেতু হয়ে ওঠে না, সেই জন্য ডিপ ক্লিনিংটা আমি মাসে একবার করি। আর এগুলো যখন মাসে আসে না যেদিনকে, সেই দিনকে যেহেতু অফ থাকে দুদিন পরপর, সেই দিনকে এই হেভি কাজগুলো করতে পারি। তো ডলুও ঘুম থেকে উঠে পড়েছে, ডলু এখন আছে সৌরভের কাছে, এগুলো তো করতেই হবে, একটু টিপটপ না রাখলে পরে নিজেদের মনও ভালো লাগে না, তাই না? তো আজকে ফার্নিচারগুলো একটু এদিক থেকে ওদিকও করে দেবো, কারণ দেখবে মাঝে মাঝে একটু চেঞ্জ করে দিলে একটু পজিশনটা দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগে। আর এই যে সেন্টার টেবিলের কভারটা দেখেছো, এটা কালকে কিনে এনেছি, তো এটা কেমন হয়েছে জানিও। ডলু রীতিমতো টানাটানি করছে, আর এখানে ডোনাও উঠে পড়েছে, ডোনাদের ব্রেকফাস্টও কমপ্লিট হয়ে গেছে।
এই দেখো এইভাবে সাজালাম, তো কেমন লাগছে সাজানোটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই সোফা দুটোর কভার এখনও দেওয়া হয়নি, ওগুলো আবার দিয়ে দেবো। তো সৌরভ এখন এখানে এটা ক্লিন করছে, কারণ ডলু আছে আমার কোলে, তো ডলু তো বেশিক্ষণ কারোর কাছে থাকবে না তো জানোই তোমরা। আর এখানে এখন সৌরভ পাখিদের যে খাঁচাগুলো আছে সেগুলো ট্রেগুলো ক্লিনিং করছে, কারণ এগুলো সপ্তাহে দুদিন কি তিন দিন আমরা এগুলো ক্লিন করে দিই, নাহলে দেখতেও বাজে লাগে, ওদেরও সেটা ভালো লাগবে না। আর এখানে মা আর আমি একটু সময় পেয়েছি, কারণ ডলু এখন গেছে সৌরভের সাথে ছাদে, তো মা এখানে এখন বেডটা একটু ক্লিন করে দিয়ে বেডশিটটা পেতে দেবে, আর আমি এখানে বালিশে সব কভারগুলো দিয়ে দিচ্ছি। তো এই টাইম একটু মায়ের আর আমার বসে একটু কথা বলার, এখনও ব্রেকফাস্ট হয়নি আজকে, তো দেখা যাক এক কটা বাজে এখন ব্রেকফাস্ট করব, তারপরে ডলু যদি একটু ঘুমিয়ে যায় তাহলে আমরা ব্রেকফাস্টটা করে নিতে পারবো। তো আমার এখানে ওয়াশিং মেশিনে জামা কাপড় দেওয়া হয়ে গেছে, তো এগুলো কাঁচা হয়ে গেলে তারপরে সৌরভকে ছাদে মিলে দিয়ে আসবে। আর ইতিমধ্যে ডলুর এখন একটু ঘুম পেয়ে গেছে, তো ওকে আমি এখন বারান্দায় দোল খাওয়াতে খাওয়াতে একটু ঘুম পাড়ানোর চেষ্টা করছি। আর এখন বাজে হচ্ছে 10:20, তো ও একটু ঘুমিয়ে গেলেই তারপরে আমরা করবো ব্রেকফাস্ট, কারণ অলরেডি অনেকটাই লেট হয়ে গেছে। আর একটা যে রুম আছে সেটা আজকে ক্লিন করা হলো না, কারণ ডলুর এখন আমাকে চাই, এখন ওকে ঘুম পাড়াতে হবে। তো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি, তোমাদের যদি আজকের ব্লগটা ভালো থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা কী করো অফ ডেতে এরকম সেটাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তাহলে আজকের মতো টাটা বাই বাই, সবাই ভালো থেকো সুস্থ থেকো, দেখা হবে আবার পরের দিন নতুন একটা ভিডিওর সাথে, টাটা।